লেন্স অ্যান্ড মিনস আয়োজিত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিক এক্সিবিশনে আজকে সন্ধ্যায় উপস্থিত ছিলেন কলকাতার মহানগরীর মাননীয় মেয়র জনাব ফিরহাদ হাকিম। নতুন এবং অভিজ্ঞ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের উদ্দেশ্যে প্রশংসার পাশাপাশি মেয়র বার্তা দিলেন ধৈর্য এবং অধ্যবসায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার অফ বাংলাদেশ কলকাতার মাননীয় মেয়র জনাব ফিরহাদ হাকিম, লেন্স অ্যান্ড মিনস এর কর্ণধার মিস্টার সম্রাট চৌধুরী সহ আরো অনেকে। দেখো, ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফাররা যারা এবার এখানে এসছেন বেশিরভাগই অ্যামেচার। তারা নিজেদের শখে বিভিন্ন প্রফেশনে থাকে, যেরকম আমি বিশ্ব লাইব্রেরিকে জানি, উনি বড় ডাক্তার, কেউ ওসি, কেউ এ, সবাই নিজের প্রফেশন করার পরে ছুটির সময়টা, যে সময়টা আমরা একটু শুয়ে টুয়ে আনন্দ করি বা পুজোর সময় ফ্যামিলিতে, সেই সময় তারা ছুটে যায় এই নেশায় যে ভালো ছবি কি পাবো। আর সেই ছবিগুলো নিয়ে আসে কাদের জন্যে? আমাদের মতন লোক যারা ওই সব জায়গায় এত কষ্ট করে যাব না, ভুড়িওয়ালা মোটা মোটা লোক এখানে এসে দেখে বাহ বাহ করে। এই বাহ বাহ পাওয়ার নেশাটা এমন যে তার জন্য তাকে সারা বছর ধরে ছুটতে হচ্ছে, যখনই ছুটি পাচ্ছে ছুটছে। এটা একটা অদ্ভুত জিনিস। এবং ওয়াইল্ড লাইফকে কাছে নিয়ে আসার, এই যে কাছে মানুষের কাছে এই রেয়ার ছবিগুলোকে, এই ওয়াইল্ড লাইফ যেটা আমরা কোনোদিনই আমি হয়তো দেখতে পাবো না, কিন্তু এটা চোখের সামনে নিয়ে আসা, এটা একটা বড় ঘটনা। লেন্স অ্যান্ড উইংস
যেটা প্রতিষ্ঠিত ছিল 2016, এটা ফটোগ্রাফি ক্লাব বললে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি একটা প্যাশন, এটা অন্তরের একটা রিফ্লেকশন অফ দ্য লাভ ফর নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ। এবং যে জিনিসটা আমাদের মধ্যে এখন ভীষণভাবে চলছে সেটা হচ্ছে হ্যাবিট্যাট, ওয়াইল্ড লাইফ থাকবে কোথায়? আমি পাখি দেখতে যাচ্ছি, পরের দিন গাছ কাটা পড়ছে, তাহলে পাখিটা পরের দিন কোথায় চলে গেলো? তাই হ্যাবিট্যাট যদি না থাকে তাহলে এই ফ্রেমগুলো আমরা আগামী দিনে কোথায় পড়ব? সেই হিসেবে আমাদের প্রত্যেকটা ছবি আমাদের মেম্বারদের বলা হয়েছিল এমন একটা মেসেজ দেবে যে হ্যাবিট্যাট অ্যাওয়ারনেস টু দ্য ফটোগ্রাফি। তাই জন্য আজকে যারা এসেছিলেন ডিস্টিংগুইশড ডেপুটি হাই কমিশনার অফ বাংলাদেশ এবং মেয়র জানাবা থাকে, উনি অ্যাপ্রিসিয়েট করলেন। এবং আমাদের মধ্যে একটা কয়েকটা ফ্রেম অবশ্যই আছে যেগুলো হয়তো আগামী দিনে আর ছবিটা উঠবে না। সুন্দরবনে যে আইল্যান্ডে বাঘকে দেখা যায় সেই আইল্যান্ড হয়তো চলে গেলো জলের তলে, তাহলে আর ওই বাঘ আমি পেলাম না, বা এই গাছটা হয়তো কাটা পড়লো সুতরাং এইটাও পাখিটাও চলে গেলো। এই টোটাল ব্যাপারটাই যদি আমরা ঠিকমতো তুলে না ধরি, সেই জন্য আমাদের এই ফ্রেমগুলো, এখানে প্রায় 160টা মতো ফ্রেম আছে, 50-এরও কাছাকাছি আমাদের এক্সিবিটার্স, তারা সারা বিশ্বে ঘুরেছে, তাদের কষ্টটা তাদের ঘাম এখানে দেখা যাচ্ছে না, তাদের বেস্ট ক্রিয়েশনটা এখানে দেখা যাচ্ছে। সুতরাং লেন্স অ্যান্ড লুন্সের মাধ্যমে এই মেসেজটা আমরা দিতে চাই, শুধু ফটোগ্রাফিতে গিয়ে দেখলাম ছবি তুললাম তা নয়, প্রত্যেকটা ফটোগ্রাফিক ফ্রেম যেন আগামী দিনে সেভ ইয়োর ওয়াইল্ড লাইফ, সেভ নেচার, সেভ হ্যাবিট্যাট।